আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সুস্থ হওয়ার পথে আমাদের আরেক ভাই, যিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, অসুস্থ হয়ে এসেছিলেন, উনি মূলত আমাদের এই হসপিটালে ভর্তি হয়েছিলেন। ওনার পিআইডি এই সমস্যাটি নিয়ে, ওনার সার্ভাইকালে ডিসপ্রোলাপস ছিল এবং কবে কখন কিভাবে হয়েছে স্পেসিফিকভাবে আসলে উনি সেটা বুঝতে পারেন না বা বুঝতে পারেননি, হঠাৎ করে দেখছেন যে ব্যথা এবং সেটার জন্য অনেক জায়গায় অনেক ট্রিটমেন্টও করেছিলেন। আর আমাদের প্রবাসী ভাই উনি, আসুন দর্শক একটু কথা বলে একটু পরিচিত হই আমার এই ভাইটির সাথে এবং জানার চেষ্টা করি যে কবে থেকে আসলে উনি বুঝতে পেরেছেন এবং কি কি ট্রিটমেন্ট করেছিলেন এবং আজকে যেহেতু উনি চলে যাচ্ছেন কেমন আছেন, পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম রিয়াদ হাসান। রিয়াদ হাসান, বয়স কত হবে? বয়স 23 বছর। মাত্র 23 বছর। দর্শক দেখুন, এত অল্প বয়সে অনেকেই কিন্তু ভাবেন যে আমার বয়স তো অনেক কম, আমি এখন স্ট্রং আছি, অনেক কাজ করছি, বয়স হলে হয়তো আমার এরকম সমস্যা হবে না। দর্শক, অনেক ইয়াং এজে আসলে আমরা পাচ্ছি, শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে আপনার ভুল মুভমেন্ট। ভুল মুভমেন্ট, আমরা সঠিক আর্গোনমিক্যাল যে নিয়মগুলো সেগুলো আমরা পালন করি না বলেই এই প্রবলেমগুলো বেশি বেশি হচ্ছে। এছাড়াও আরো অনেক কারণ আছে, বাট তার ভিতরে এটা কিন্তু একটা। আচ্ছা স্যার, দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি নেত্রকোনা। স্যার নেত্রকোনা খুব সুন্দর একটি জায়গা, আমরা জানি বাংলাদেশের প্রায় শেষ মাথা বলা যায়। স্যার প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? প্রবাসে ওমান আছিলাম স্যার। ওমানে আবার চলে যাবেন কবে? আবার চলে যাব 10-15 দিন পর। কি জন্য এসেছিলেন বাংলাদেশে? আসলাম চিকিৎসার জন্য স্যার। এটাই মূল উদ্দেশ্য ছিল এত দূর থেকে আসা? জি জি। কি হয়েছিল একটু বলেন তো। আমার ওই যে ঘাড় থেকে হাতে ব্যথা আসে, প্রচন্ড ব্যথা, ঝুঁকে থেকে কাজ করতে পারি না, এটা 1.5 বছর ধরে স্যার। তার আগে এই প্রবলেমটা ছিল না? না, তার আগে ছিলেন, ভালো ছিলেন, সব কাজ করতে পারতেন, সব কাজ করতে পারতেন। 1.5 বছর থেকে হঠাৎ করে বুঝতে শুরু করেছেন যে ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, এবং এটার জন্য আমাদের যখন নর্মালি অনেকের বালিশে বা আপনার শোয়ার ভুলের কারণে আমরা দেখি যে পেইন হয়, সেইটাই আমরা নিতে পারি না, দুই একদিন ব্যথাটা থাকে। জি জি। আর আপনার ব্যথাটা তো অনেকদিন, প্রায় 1.5 বছর। 1.5 বছর। তো যখন প্রথম শুরু হলো কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু অনেক ডাক্তার দেখানোর পর কোনো কাজ হচ্ছে না। কি বলেছিল ডক্টররা? ডাক্তাররা বলছিল মেডিসিন দিছে কিছুগুলো, মেডিসিন খাও সুস্থ হয়ে যাবে, কিন্তু মেডিসিন আমার কাজ হচ্ছে না। কোনো কাজ হচ্ছে না? না, কোনো কাজ হচ্ছে না। এবং আপনি যে কাজ করেন সেই কাজও আপনি ঠিক মতো করতে পারছিলেন না? না, প্রচন্ড ব্যথা, হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, নিচে ঝুঁকিয়ে কাজ করতে পারি না। তখন কি করলেন যখন ডক্টরের কাছে গিয়েছেন? ডক্টর কি বলেছিল আপনাকে? ডক্টর বলছে মেডিসিন খাও, তারপরে সুস্থ হয়ে যাবে, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো লাভ হয়নি, যত দিন যাচ্ছে দেখছেন আরো খারাপ হয়ে যাচ্ছে। ওই সময় মানসিক অবস্থা কি ছিল? কিছুটা কি মানে হতাশ হয়ে গেছিলেন? একবারে হতাশ হয়ে গেছিলাম, কিন্তু ঘাড় নাড়াইতে পারি না, কিন্তু কাজ করতে পারি না। একটা অজানা আশঙ্কা কাজ করতো যে আসলে আমার কি হলো, এটা কি আরো অনেক ভারী কিছু হয়ে যাবে বা বড় কিছু আকার দেখা দিবে কিনা। আচ্ছা, তো কতজন ডক্টর দেখিয়েছেন এখন পর্যন্ত? ডক্টর দেখাইছে 3-4 জন। আচ্ছা, সবাই একই রকম ওষুধ দিচ্ছেন? সবাই একই রকম। হ্যাঁ। আচ্ছা, কিন্তু কোনো পার্মানেন্ট কোনো সলিউশন পাচ্ছেন না? না, পার্মানেন্ট। কেউ অপারেশনের কথা বলেছিল? না, অপারেশন কথা বলেনি। বাংলাদেশে কোনো ডক্টর দেখেননি? বাংলাদেশে ডক্টর দেখাইছে। কি বলেছিলেন তারা? ডাক্তার বলছে মেডিসিন দিছে। আচ্ছা, কেউ কি এমআরআই বা কোনো কিছু করেছিল? না না। বা আপনার যে কি রোগ সেটাও কেউ আপনাকে কখনো বলেনি? না না। এই ব্যথা নিয়ে ভুগছেন? এই ব্যথা নিয়ে ভুগছি। সো এই ডিপিআরসি হসপিটালে যে এই চিকিৎসাটা হয় কিভাবে জানেন? এটা আমি ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, দেখার পরে যখন হচ্ছে মানে চিকিৎসা পাচ্ছেন না, ডক্টরের কাছ পর ডক্টর চেঞ্জ করছেন, তখন একবার চেষ্টা করলেন যে দেখি না আমি নিজে একটু খুঁজে দেখি পাই কিনা, তখনই স্যার একটা ভিডিও দেখতে পান। হ্যাঁ হ্যাঁ। এবং তখন ডিসিশন নিয়েছেন যে না চলে আসবেন। তো স্যার যখন প্রথম আপনাকে দেখলো কি বলেছিলেন স্যার আপনাকে? স্যার বলছে এমআরআই করাইছে, এমআরআই করায় আমার গাড়ির পজিশন দেখছে, দেখার পরে স্যার বলছে আমার কাছে থেরাপি নাও, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এবং আপনার এই রোগের নামটা আপনি এই প্রথম জানতে পারলেন? জি জি। এবং স্যার যখন ভরসা দিয়েছেন যে ইনশাল্লাহ সুস্থ হবেন, একটা ভরসা লেগেছিল ভিতরে? জি জি। স্যার কি তার কথা রেখেছেন? জি রেখেছি। আজকে আপনি চলে যাচ্ছেন, সেই প্রথম দিনের গত 1.5 বছরের ঘাড়ে ব্যথা আর এই আজকে আপনি, কতটুকু পার্থক্য আছে? অনেকটাই সুস্থ আছে। আগে যেই কষ্ট হতো সারাক্ষণ যে ঘাড় মানে সেই ব্যথা নিয়ে মানে মনে হতো যে আমি কি আর কোনো কাজ করতে পারবো না, সেই কনফিডেন্সটা কি এখন ফিরে পাচ্ছেন? জি জি, এখন কনফিডেন্স আলহামদুলিল্লাহ। বাসায় জানিয়েছেন যে এখন সুস্থ আছেন পুরোপুরি? বাসায় হ্যাঁ জানিয়েছি। শোনার পর তারা কি বলেছে? তারা অনেক ই আর কি হ্যাপি আছে, খুশি আছে, খুশি আছে আলহামদুলিল্লাহ। নিশ্চয় আপনাকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে আছে। অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে বলেন বা দেশের বাইরে
যারা হয়তো জানেন না, যেমন হয়তো আপনি লাকিলি হয়তো একটা ভিডিও দেখেছেন বা একটা কোনোভাবে আপনি জানতে পেরেছেন, এবং দেখুন এই তথ্যটা কিন্তু আপনার জীবন বদলে দিয়েছে। জি জি, যারা জানে না তাদের জন্য কিছু বলবেন? আমি এখানে এসে সুস্থ হয়েছে, আপনারাও এখানে এসে একবার দেখতে পারেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন তো, একদম ইয়াং একজন মানুষ, কিন্তু তারপরে দেখুন হয়তো কোনো ভুল মুভমেন্ট ছিল, কোনো ছোট দুর্ঘটনা ছিল যেটা হয়তো ওনার খেয়াল নেই, বাট হতে পারে, যে কোনো সময় আসলে হতে পারে। তো আমরা যারা আছি, যারা আমরা সচেতন আছি, যখনই সমস্যা আমরা তখনই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিব, এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসাটা নিব। দেখুন সঠিক চিকিৎসা নেওয়ার পরে এই মানুষগুলো কত দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যাচ্ছেন। আমাদের কাছে এত অসংখ্য পেশেন্ট আসেন, আমরা আসলে সবার ভিডিও বা সবার সাথে কথা বলা আমাদের সম্ভব হয় না, কিন্তু তারপর তাদের মাঝখান থেকে যতটুকু পারি আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, তাদের জীবনের ঘটনাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করি। দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, যাতে উনি বাকিটা জীবন এমন সুস্থ থাকেন, ভালো থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।